প্রিয় দর্শক, প্রত্যেককে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি তারাই তারের আজকের আয়োজন। আমি ফারনেস জুই আছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে আজ এমন একজন অতিথি আছেন যিনি তার গান দিয়ে, তার সুরের মাধুর্য দিয়ে আমাদের মন জয় করে নিয়েছেন। এবং আমরা চোখ বন্ধ করে যদি তার গান শুনি আমরা বলে দিতে পারবো তিনি কে। আর তাই তো আমি তার নাম দিয়ে না, তার গান দিয়ে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। এই যেমন পৃথিবীর যত সুখ যত ভালোবাসা, বাহির বলে দূরে থাকুক ভেতর বলে আসুক না। প্রিয় দর্শক, আমার মনে হয় আমার আর কোনো গান না বললেও চলবে, কারণ ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন কে আছেন আমাদের সঙ্গে। হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। চলুন কথা বলি আমাদের অতিথির সঙ্গে। আপু স্বাগত, কেমন আছেন? অনেক ভালো আছি জুই, আর আপনার সাথে অনেকদিন পর, অনেকদিন পর। এবং আমি আপনার বাঁকা দাঁতের হাসির ভক্ত, সেটা তো আপনি আগে থেকেই জানেন। থ্যাংক ইউ। আপু একটু জানতে চাই, বর্তমান ব্যস্ততা কি নিয়ে কাটছে? গানের মানুষ? হ্যাঁ সেটাই বললাম যে কণ্ঠশিল্পীর ব্যস্ততা আসলে কি দিন শেষে হয়, গান রেকর্ডিং অথবা টিভি প্রোগ্রাম অথবা স্টেজ শো। তাই এখন যদি বলে স্টেজ শোর মৌসুম, ঠিক না? এই সময়টা ব্যস্ততা খুব বেশি বেড়ে যায় কি? জুই, মৌসুম ঠিক আছে, বাট আমি যে ধরনের গান করি আমার জন্য আসলে ওই ওই অর্থে, কারণ আমি তো খুব বেশি স্টেজ শো কখনো করিনি বা কখনো করিও না। বা যারা আমার আমার ধরনের গান পছন্দ করেন, এই ধরনের স্টেজ শোগুলো আসলে কম হয়। সত্যি কথা, খুবই কর্পোরেট লেভেলের কিছু প্রোগ্রাম হয় এবং ওগুলোই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি চাই যে আমি যখন গানটা গাইব, মানুষ থাকে না যে অনেকে পছন্দ করে যে খুব উচ্ছ্বাস দেখাচ্ছে, খুব এনজয় করছে শিল্পীরা, কিন্তু আমার কেন মনে হয় যে আমি গাইছি, হয়তো সামনে আপনি বসে থেকে খুব মন দিয়ে শুনছেন, সেটা আমাকে অনেক বেশি। এবং আমি শুরুতেই কিন্তু এই কথাটাই বলেছি যে আমরা চোখ বন্ধ করেও যদি ন্যান্সি আপুর গান শুনি, আমার মনে হয় শুধু আমি না, অনেকেই বলে দিতে পারবে এটা ন্যান্সি আপুর গান। এই যে নিজের একটা স্বতন্ত্রতা তৈরি করা, আমি বলবো নিজের একটা অবস্থান তৈরি করা, সেটি আসলে বিশুদ্ধ সঙ্গীত চর্চার বাইরে যেয়ে কি সম্ভব? না, বিশুদ্ধ সঙ্গীত চর্চা তো অবশ্যই আছে, কিন্তু বিশুদ্ধ সঙ্গীত চর্চার বাইরেও সম্ভব জুই। কোনটা আমি বলছি, আমি ফোকাস করছি যেটা আপনি বলছেন, চোখ বন্ধ করেও যেন মানুষ বলে দিতে পারে যে কার গান শুনছি। আইডেন্টিটি তৈরি করা, আইডেন্টিটি তৈরি করা, তার মানে আইডেন্টিটিটা কোথা থেকে আসছে, যে আপনার টোনাল কোয়ালিটি, আপনার টোনটা যেন আমি চোখ বন্ধ করলেও কান দিয়ে শুনে বলে দিতে পারি, এটা এই টোনটা ভালো বা মন্দ সেই আলোচনায় আমরা যাচ্ছি না, টোনটা যেন আমরা চিনতে পারি। আমরা করি কি, যখন থেকে চর্চা শুরু করি তখন কাউকে না কাউকে আইডল ধরে নেই, সে আইডল ধরে নেবার কারণে আমরা তার ছায়া হয়ে যেতে চাই, যে কারণে আমাদের নিজস্ব কায়াটা আর থাকে না। আর আমার বেলায় যেটা হয়েছে যে আমি আমি হয়েছি, আমিটা ভালো না মন্দ সেটা আমি জানি না, কিন্তু আমার চিন্তা ছিল বা ভাবনা ছিল বা প্রচেষ্টা ছিল যে আমার কণ্ঠটা যা, সেই কণ্ঠটাই যেন মানুষের কাছে পৌঁছায়, যে কারণে মানুষ বলতে পারে যে হ্যাঁ এটা ন্যান্সি। এবং ন্যান্সি আপুর জার্নিটা তো আমি জানি, কারণ হচ্ছে যে কোনো রিয়েলিটি শো এর মাধ্যমে না, না হয়তো বা যদি বলি মিডিয়ায় সেরকম আপনার পরিচিত বা আপনার কোনো আত্মীয় বা আপনার পরিবারের কেউ নেই যতটুকু আমি জানি, কেউ না। এখন এখন হচ্ছে আমার কাজিন ও মডেলিং করে, অভিনয় করে, বাট আসলে ওই অর্থে কেউই তো নেই। আপনার শুরু সময় তো ছিল না নিশ্চয়ই? না, কিন্তু তারপরে হয় না যে শিল্পীদের তো আসলে এরকম না যে আসলাম দেখলাম জয় করলাম, শিল্পীদের একটা দীর্ঘ সাধনা দীর্ঘ চর্চার মধ্য দিয়ে যেতে হয়। না, সেই দীর্ঘ সাধনা দীর্ঘ চর্চা তো আমারও চলছে, 14 বছর ধরে গান করছি, এখনও করছি। তবে হ্যাঁ, আসলাম দেখলাম জয় করলাম সেটার সংখ্যাটা কম হয়, তবে হয় না যে তা তো না, হচ্ছে বর্তমানে শুধু ভাইরালের যুগ, সেখানে কিন্তু হচ্ছে, কিন্তু টিকে থাকছে কয়জন? না, টিকে থাকছে না। হ্যাঁ, টিকে থাকছে না, কারণ আমরা খুব চটজলদি জনপ্রিয়তার জন্য একটু মুখিয়ে যাচ্ছি, এটা কতদিন টিকবে সেটার দিকে মনোযোগ আমার কেন যেন মনে হচ্ছে যে মানুষের একটু কমে যাচ্ছে। আর একটা না, তারকা হবার চিন্তা যেমন আমার আমার কিন্তু জুই, ট্রাস্ট মি, আমার কখনোই এরকম চিন্তা ছিল না যে হ্যাঁ আমি তারকা হতে চাই, আমি চাই সব মানুষ আমার জন্য পাগল হয়ে যাবে, এই হবে, বা এই গানটা আমি করলাম এই গানটা আমার হিট হবে, এবছর আমি এই কয়টা হিট গান দিব, আমি কখনো গান করার সময় এরকম ভেবে করিনি। আমি যখনই যে গানটাই করেছি, যার সাথেই করেছি, একদম খুব ফেমাস কারোর সাথে হোক বা ফেমাস না এরকম কারোর সাথে হোক, আমি আমার আন্তরিকতার জায়গাতে এবং আমার প্রফেশনালিজমের জায়গাতে কখনো একবিন্দু ছাড় দিইনি।
এবং আমার কাছে কেন যেন মনে হয় মানুষ আমাকে পছন্দ করে এই কারণেই যে আমি আমার কাজের জায়গাটায় শতভাগ সৎ ছিলাম। আর সততা ভালোবাসা ছাড়া কোনো ভালো কাজ কি হয় আদৌ? না না, আলটিমেটলি হয় না, হয়তো সাময়িকভাবে কিছু হইচই হয়, কিন্তু দিন শেষে এই যে হইচই ব্যাপারটা, আসলে সেটা দিয়ে আমার প্রশ্ন, হইচই বলে আসলে কোন ব্যাপারটা ইন্ডিকেট করতে চাচ্ছেন? ঠিক আমরা যদি সরাসরি ওই যে আপনি আপনি যেটা বললেন ভাইরাল, হইচই বলতে আমি ভাইরাল কি, আমি আপনি হয়তো ইংরেজিতে বলেছেন, আমি বাংলায় হইচই শোরগোল এভাবে বলছি। আচ্ছা, যখন একজন শিল্পী হিসেবে দেখেন যে রাতারাতি কেউ একটা গান দিয়ে হয়তো বা সুর লয় তাল যদি আমরা বলি, যে সেগুলোর আসলে সেখানে কোনো জায়গাই নেই বা সেগুলোর সাথে কোনো সমন্বয় নেই, কিন্তু সে জনপ্রিয়তা যে কথাটা আমরা বলি সেটি না, ভাইরাল মানে কিন্তু আবার জনপ্রিয় না, ভাইরাল যারা দেখছে তারা যে পছন্দ করছে না, ভাইরাল আমি সেটাই বলছি, জনপ্রিয় দর্শক নন্দিত আর ভাইরাল কোনো দিন এক না। আমি জনগণের কাছে প্রিয়, মানুষ আমায় ভালোবাসে, আর এটা হচ্ছে আমি এমন একটা উদ্ভট কাজ করে বসলাম যেটার জন্য সবাই দেখছে, যে যেমন আমিও দেখছি যে আচ্ছা দেখি তো কী করলো, আরেকজন বলছে আর দেখেছো কি কীরকম একটা কৌতূহল, কৌতূহল থেকে দেখা, কৌতূহল থেকে দেখতে গিয়ে ভিউ বেড়ে যাওয়ার মানে এই না যে আমি জনগণের কাছে প্রিয় হয়ে গেলাম। হ্যাঁ, হয়তো রাতারাতি মানুষ আমাকে জানছে চিনছে, জানা চেনার জনগণের কাছাকাছি যাওয়া কি এক? আমরা ইদানিং গিয়ে যে ভিউর প্রসঙ্গটা জানলেন না আপু, এটা নিয়ে আমার একটা কোয়েশ্চেন আছে, যে এখন আমরা হচ্ছে দেখা যায় মানের যে যাচাইয়ের যে একটা যদি বলি যে মানদণ্ড মানে চিন্তা করি, সেখানে কিন্তু ভিউটাকেই চিন্তা করা হচ্ছে না? ভিউটাকে সবাই তো চিন্তা করে না, সবাই যদি এরকম চিন্তা করতো তাহলে আমি যতটুকু জানি সেলিব্রেটও করতে দেখছি, আচ্ছা 1 কোটি ভিউ সেলিব্রেট না, ঠিক আছে যে করছে, অনেকেই অনেক কিছু করেছে, অতীতেও হয়েছে, এখনও হয়েছে, সামনেও হবে, কিন্তু আমি আমার জায়গাটা থেকে বলছি যে আমি 14 বছর ধরে গান করছি মানে প্রফেশনালি, এবং এখনও মানুষ আমায় ভালোবাসছে, বা যেহেতু চ্যানেলে এসেছে ভালো না বাসলে নিশ্চয়ই চ্যানেল আমাকে ডাকতো না, তো আমার কিন্তু গানের অত ভিউ নেই। আমি নিজের গানের কথা জোর গলাতেই বলি যে আপনি আমার গান যখন দেখতে যাবেন ইউটিউবে, কোটির ঘরে 2-1টা গান থাকলে থাকতেও পারে না, আমি আসলে সঠিক জানি না, এটা জানি যে অত ভিউ নেই, তো অত ভিউ না থাকার পরও আমাকে যেহেতু যারা প্রযোজক আছেন সর্বোচ্চ পারিশ্রমিক দিয়ে আমাকে ডাকছেন এবং গান করাচ্ছেন, বা এখনও টিভি চ্যানেলে আমাকে ডাকা হচ্ছে, আমাকে সম্মান জানানো হচ্ছে, তাহলে ভিউটা কি আসলে কোনো ম্যাটার করে? নিশ্চয়ই না, তার জলজ্যান্ত প্রমাণ তো আপনি। এটা আমার কাছে মনে হয় যে যেহেতু এখনও ডাকছে বা এখনও গান করছে, যখন ডাকবে না তখন ভাববো যে না আসলে ভিউটা তাহলে অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। আপনার 14 বছরের ক্যারিয়ারের কথা বলছিলেন, 14 বছর কিন্তু লম্বা একটা সময় অনেক, এবং আমাদের অডিও ইন্ডাস্ট্রির কথা যদি বলি একটি স্বর্ণালী অতীত কিন্তু ছিল যেটি বর্তমানে এসে অনেকটাই নাজুক, এবং স্বর্ণালী অতীত নেই সেটা আবার আমি ভাবতে পারি না, কেন? কারণ আজ থেকে 14 বছর পরে হয়তো তখন আমাদের বাচ্চারা আমাদের ছেলেমেয়েরা ওরা তখন বলবে যে আগে একটা স্বর্ণালী অতীত ছিল, কাজে স্বর্ণালী অতীত ডিপেন্ড করে। তবে হ্যাঁ, এটা সত্যি যে আগে যতটা ডেডিকেশন ছিল গানের প্রতি আমাদের সিনিয়র শিল্পীদের, বা আমাদের সময় আমরা যতটুকু পেয়েছি এটা দিন দিন হয়তো হ্রাস হচ্ছে, এটা হতে পারে যে এখন গানের রিলিজের বা গান শোনার ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে, এটার সাথে আমাদের অ্যাডাপ্ট করতে তো সময় লাগবে, খুব অল্প সময়ে, অল্প কয়েক বছরে, আই গেস 7-8 বছরের মধ্যে আমরা, বা 10 বছরের মধ্যে আমরা ছিলাম কিন্তু টেপ রেকর্ডের সময়, ওখান থেকে ক্যাসেট সিডি ডিভিডি, ওখান থেকে সিডি ডিভিডি, তারপর ইউটিউব, তারপর মোবাইল কন্টেন্টে গান চলে যাওয়া, আমরা কিন্তু খুব অল্প সময়ে ডিজিটালি অনেকগুলো ধাপ পার হয়ে এসেছে, যে কারণে হয়তো আমাদের অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছে। যেমন আমিও প্রথম প্রথম মানতে পারতাম না যে আমি একটা গান ইউটিউবে শুনব, আমি মন থেকে একদম মানতে পারতাম না, আমার সকালবেলা উঠবো এক মগ ভর্তি চা নিয়ে বসবো, সিডিটা ছেড়ে দিয়ে গান শুনতে শুনতে আমার সকালটা এরকমই হয়। ছোটবেলা থেকে তো আমরা এই কথাটা শুনতে শুনতে মানে হচ্ছে একেবারে আত্মার শুদ্ধি, ওটা তো অভ্যস্ত ছিলাম, ইউটিউবটা মানতে পারতাম না, কিন্তু এখন আমিও দেখা যাচ্ছে অভ্যস্ত হয়ে গেছি, তো এটা সময়ের সাথে সাথে আমার মনে হয় যে যে গ্যাপটা আছে ইনশাল্লাহ এই গ্যাপটা হয়তো থাকবে না।
ঠিক আছে। এবং ওই যে অ্যালবামের কথাটা যেমন করে জিজ্ঞেস করলাম যে অ্যালবামটা যদি বলি যে সেটি আপনার সময়টাতেও কিন্তু আপনি পেয়েছেন, কিন্তু বর্তমান সময়ে সে অ্যালবামটা হারিয়ে গেছে। অ্যালবাম নিয়ে আমি কিন্তু বিস্তারিত শুনবো, এবং ন্যান্সি আপু আমার সামনে বসে আছে, আমি গান শুনবো না তাও কি করে হয়? তবে একটা বিরতির পর প্রিয় দর্শক যাচ্ছি খুব ছোট্ট একটা বিরতিতে, যদিও যেতে ইচ্ছা করছে না, আমি জানি আপনারা আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গেই থাকুন, খুব দ্রুত ফিরব। উচ্ছ্বাস নাই এখন, অ্যালবাম না থাকার কারণে ওই উচ্ছ্বাসটা নাই। প্রিয় দর্শক আমরা আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন তারাই তারাই, আর আপনারা আগে থেকেই জানেন আমার সঙ্গে আছে ন্যান্সি আপু। চলুন ফিরে আবারও আড্ডায়। আপু ফিরে এলাম, বিরতির আগে বলেছিলাম যে আমরা গান শুনবো, কারণ ন্যান্সি আপুকে আমার সামনে যখন বসে থাকে আমি গান না শুনে তো আমি বাসায় যেতে দিব না। গান আমি একদম টাটকা একটা গান বলি যে গানটা কেউ এখনো শোনেনি, এটা হচ্ছে আমিদ ইমতিয়াজ বুলবুল চাচার ওনার লাস্ট লাস্ট, হ্যাঁ কিছু কাজ কিন্তু আমার করার, দুটো গান আমার করার সুযোগ হয়েছে। আমি রিজভি ওয়াহিদের সাথে দুটো গান করেছি, এই দুটো গান জানুয়ারিতে ওনার মৃত্যুবার্ষিকীতে ইচ্ছে আছে রিলিজ করার, তো ওই দুটো থেকে একটা গানের মুখটা করছি নিশ্চয়ই। ও হাওয়ায় বুকে নিশ্বাস নিয়ে যাও তার বুকে, বাজব না একটি দিন পৃথিবীতে সে বিহীন, বাজব না একটি দিন পৃথিবীতে সে বিহীন, হা বলো তুমি তোমার মুখে, ও হাওয়ায় বুকের নিশ্বাস নিয়ে যাও তার বুকে। অসাধারণ আপু, এবং অন্তরাটা আরো সুন্দর, আরো সুন্দর, এবং সত্যি আসলে এটা রিলিজ হচ্ছে কবে আপু? জানুয়ারিতে। আচ্ছা। এবং আহমেদ ইমতিয়াজ বুলবুল উনি আমাদের বাংলা গানকে এত এত সমৃদ্ধ কিছু গান আমাদের দিয়েছেন এবং এত দেশের গান দিয়েছেন, এবং ওনার চলে যাওয়াটা সত্যি আমাদের জন্য অনেক, আমাদের আসলে অপূরণীয় ক্ষতি আমাদের ইন্ডাস্ট্রির জন্য আসলে। এবং আমি আসলে কৃতজ্ঞতা জানাই রিজভিকে, রিজভি ওয়াহিদ, এই গানগুলো তার কাছেই ছিল। এবং যখন আমি ইচ্ছা পোষণ করেছি, আমি নিজে থেকেই বলেছি যে আমি আসলে চাই চাচার শেষ গানের সাথে যুক্ত হতে কাজে, কারণ উনি আমাকে এত স্নেহ করতেন, এত আদর করতেন এবং এত গুণী একজন মানুষ। এবং সাথে সাথে রিজভি বলেছে যে ঠিক আছে আপু, আপনার যে কটা ইচ্ছা আপনি করেন, তো থ্যাংকস রিজভি ওয়াহিদকে। শেষ কাজের সাথে আসলে যুক্ত হয়ে কিন্তু অন্যরকম একটা যদি বলি অ্যাটাচমেন্টও তৈরি হয় তখন। হ্যাঁ হ্যাঁ, ওনার সাথে এমনিতেই একটা অ্যাটাচমেন্ট ছিল, অসম্ভব ভালো মানুষ ছিলেন, এবং ওনার গান মানেই তো অসংখ্য কালজয়ী গান, অসংখ্য অসংখ্য অসংখ্য, এবং ওনার গানের কথার ডেপথ সুর সত্যি ওনার সাথে অন্য কারো আমি বলবো যে তুলনা হয় না। এবং আপু যদি আপনার শুরুর সময়টা আসি, আমরা জানি যে নজরুল সঙ্গীত চর্চা দিয়ে আপনার শুরু হয়েছে। হ্যাঁ, সেই জায়গা ম্যাক্সিমাম শিল্পীর তাই হয়। এবং যারাই নজরুল চর্চা দিয়ে শুরু করে, পরবর্তীতে যখন যারা গান করে তাদের জন্য দেখা যায় যে কোনো ধরনের গান করতে খুব সহজ হয়ে যায়। হ্যাঁ, গান করাটা একটু ইজি যদি আধুনিক গানের দিকে, অনেক বেশি বৈচিত্র্যতা, হ্যাঁ বৈচিত্র্য অনেক বেশি থাকে, এবং আধুনিক গানটা করা সহজ হয়, যেটা যারা রবীন্দ্রসঙ্গীতের চর্চা করেন বা পল্লী গানের চর্চা করেন তাদের হয়তো আধুনিক গানটাতে আসাটা অতটা সহজ হয় না, কারণ ফর্ম্যাট থাকে না এক একটা গায়কের। যেমন যারা এই ইংলিশ গান করেন, আমি চাইলে ইংলিশ গান কিন্তু করতে পারবো না, আমার ওই থ্রোয়িং আসবে না, ওই অ্যাকসেন্ট আসবে না, শুনতে অমন লাগবে না, সেটা একটা সুবিধা হয়, এটা সত্যি। অডিও ইন্ডাস্ট্রির কথা যেমনটি বলছিলাম যে এখন আসলে অ্যালবামের সেই সময়টা তো নেই, এখন ফর্মের চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ফর্মের চেঞ্জ। এবং আমাদের চলচ্চিত্রের অবস্থার কথা যদি বলি, ছবির সংখ্যা কমে গেছে, চলচ্চিত্রের অবস্থা ভালো না, এটা সত্যি চলচ্চিত্রের অবস্থা ভালো না। তবে এ ব্যাপারে আমি এর মাঝখানে আমার সাথে গুলজার ভাই, মুশফিকুর রহমান গুলজার যিনি পরিচালক সমিতির সভাপতি হিসেবে আছেন, আমি বেশ আগ্রহ ভরেই জানতে চাচ্ছিলাম যে আমাদের, কারণ আমার শুরুটা তো চলচ্চিত্রের গান দিয়ে, এবং চলচ্চিত্রের গান 4 বছর করার পরে কিন্তু আমি অডিও অ্যালবামের গান করেছি, এবং সবসময় আমি নিজেকে এই পরিচয়টা দিতেই ভালোবাসি যে আমি চলচ্চিত্রের শিল্পী।
তো আমি জিজ্ঞেস করছিলাম, উনি বলেছেন যে ওনারা আসলে এখন বেশ কিছু পদক্ষেপ আসলে নিতে যাচ্ছেন, যার মাধ্যমে হয়তো বাংলা চলচ্চিত্রের সংখ্যাটা বাড়ানো যাবে এবং আমাদের দেশে শিল্পীদের প্রায়োরিটি যেন বেশি আসে সে ব্যাপারে ওনারা কাজ করবেন। এখন দেখা যাক কী হয়। এবং প্লেব্যাক তো আলটিমেটলি আপু একটা শিল্পীকে যদি বলি শত শত বছর কিন্তু বাঁচিয়ে রাখে। হ্যাঁ, তাই তো, আমি তো এটা ভাবতে আমার ভালো লাগে। যদিও আমি যখন এসেছি 2006, ততদিনে শাবনূর আপুকে আমি পাইনি, কিন্তু আমার খুব মানে এটা মনে হয় যে এমন যদি হতো যে আমি গাইছি পর্দায় নায়িকা শাবনূরকে দেখা যাচ্ছে, সত্যি এটা এটা আবেদন অন্যরকম না। কারণ যারা অভিনয় করেন তাদের যে এক্সপ্রেশন বা যে একটা ব্যাপ্তি, একটা চলচ্চিত্রের একটা বড় পর্দায় দেখার একটা ব্যাপার, এবং সেটা কিন্তু অভিনয়টা আপনাকেও করতে হচ্ছে কিন্তু কণ্ঠ দিয়ে। হ্যাঁ, তা তো অবশ্যই, আমার কাজ হচ্ছে কণ্ঠের। আর আমি অনেকে আমাকে বলে যে আপনি মিউজিক ভিডিওর বিপক্ষে কেন, আমি বলি যে আসলে মিউজিক ভিডিওর বিপক্ষে কথাটা ঠিক ওরকম না, কিন্তু একটা কণ্ঠশিল্পীর মিউজিক ভিডিও করতে হবে সেটা আমি আসলে অতটা মানি না। আর আমি নিজেকে একদম পিওর কণ্ঠশিল্পী ভাবি, তো সে কারণে আমার ফোকাসটা ওই চেহারার চাইতেও কণ্ঠর দিকে একটু বেশি কেন যেন চলে যায়। এবং প্রথমেই বলেছেন না যে আমি আসলে আমি হতে চেয়েছি, এই যে কণ্ঠের প্রতি ফোকাস না, সেটাই কিন্তু ন্যান্সি আপুকে ন্যান্সি বানিয়ে দিয়েছে। এবং আপু আমাদের প্রত্যাশা থাকবে আপনি এরকম ন্যান্সি হয়ে আমাদের সামনে থাকেন হাজার হাজার বছর এবং আপনার শ্রোতা দর্শকের মাঝে ভালোবাসে বেঁচে থাকেন। সেটা আমি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা একেবারেই শেষ পর্যায়ে আমরা আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের প্রোডিউসার চ্যানেল News24 যারা আমাকে এখানে ইনভাইট করেছেন, ভালো একটা সময় কেটেছে। এবং নিশ্চয়ই আমার মনে হয় যে শ্রোতারা যারা, দর্শক যারা আমায় ভালোবাসেন, বাংলা গান ভালোবাসেন, দেখেছেন, এনজয় করেছেন, আপু আবারও ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল তারায় তারায় আমাদের আজকের আয়োজন, এবং আগামী সপ্তাহে আমরা আবারও হাজির হয়ে যাচ্ছি আপনাদের পছন্দের কোনো তারকা অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো সঙ্গেই থাকুন।